আর কোরআনকে ভালো করে শিখেলেন আর কোরআনকে বলেন, কোরআনকে তুমি যেটা কইবে কোরআন শুধু শুধু তোমাকে উত্তর দিয়ে দিবে। আমাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, তা আমি কি বলবো? ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মনিরুদ্দিন। ভাই আপনার বাড়ি কোথায়? না তো আমার বাড়ি বাঙ্গাল। কখন আইসেছো? না তো রাত 9টার 10টার সময় আইসেছি। কখন যাবে? না তো রাত 3টার পরে চলে যাব। তবে তুমি যা কইছো আমি তার পাল্টা জবাব দিয়ে দিছি, তাই তো? কিন্তু কোরআনকে যা কহিবে কোরআন তার পাল্টা জবাব দিয়ে দিবে, আর নিজের ভাষাতেই জবাব দিয়ে দিবে। কিন্তু অন্য কোনো কেতাব, অন্য কোনো বই এরকম করে জবাব দিতে পারবে না, এরকম করে কইতে পারবে না। শুনালেন, কোরআনকে যদি বলেন কোরআনে রে তোর নাম কি, কোরআন বলে আমার নাম ফুরকান। বলে কোরআন রে তোর বাড়ি কোথায়? ও কোরআন তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কোথায় জানো রে? আমার বাড়ি আল্লাহর আরশে। বলে জায়গাটির নাম কি? বলে জায়গাটির নাম হলো লওহে মাহফুজ। আমার ভাইরা কোরআনকে যদি বলেন রে কোরআন তুই আমার নবীর আগে ছিলি কি ছিলি না? কি কোরআন নবীর আগে, নবীর জন্ম হওয়ার আগে, নবীর দুনিয়াতে আসার আগে কোরআন ছিল? জি কেউ কেউ বলছে ছিল আর কেউ বলছে ছিল না। কিন্তু কোরআনকে জিজ্ঞাসা করেন, ওই কোরআনের উপরে কে কি চাপিয়ে রেখেছেন? জি নামান। কোরআনকে যদি বলে কোরআন রে তুই নাবির আগে ছিলি কি ছিলি না? কোরআন বলে হ্যাঁ আমি ছিলাম। কোথায় ছিলি? কোরআন বলে আমি কোথায় ছিলাম জানো? বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মাটিয়ার লোকে, মাটিহারির লোকেরা, আমি রে চাতরার লোকেরা, আমি কোথায় ছিলাম জানো? আমি নবীর জন্মের আগে ছিলাম, কিন্তু আল্লাহর জমিনে ছিলাম না, আমার আল্লাহর আকাশে ছিলাম। যেই জায়গাটাতে ছিলাম ওই জায়গার নাম হলো লওহে মাহফুজ। কোরআন রে তুমি কখন এসেছো ওই লওহে মাহফুজ থেকে, কখন এসেছো? কোরআন বলে আমার নবীর জন্মের পর্বে, আমার নবীর জন্মের পরে আমি আল্লাহর নবীর কাছে আইসেছি। একলাই আইসেছো না, হাইটা আইসেছো না, বাসে আইসেছো, ট্রেনে আইসেছো না, রেল গাড়িতে আইসেছো। কোরআন বলে রে পৃথিবীর মানুষেরা আমি কোনো ট্রেন বাসে হেলিকপ্টারে আসি নাই, আমি এসেছি রমজান মাসের, আমি রমজান মাসে এসেছি জিবরাইলের সাথে। কখন এসেছি? কখন? রমজান মাসে। কার সুতে আসছি? জিবরাইলের সুতে। আমি কোনো বাস ট্রেন হেলিকপ্টার জাহাজে আসিনি, আমি জিবরাইলের সুতে আসছি। কখন আসছি? রমজান মাসে। সাহারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পৃথিবীর মানুষেরা রে বিহার বাঙ্গালের লোকেরা, আমি এসেছি জিবরাইলের সাথে রমজান মাসে এসেছি। ওগো জিবরা, ওগো কোরআন বলো তো, ওগো কোরআন বলো তো, তুমি তো জিবে, তুমি তো রমজান মাসে এসেছো, রাতে আইসেছো না দিনে আইসেছো? রাতে আইসেছো না দিনে আইসেছো? কালী পূজার রাতে আইসছো,
না দুর্গা পূজার রাতে আইসো, না ঈদুল ফিতরের রাত্রে আইসেছো, না ঈদুল আজহার রাত্রে আইসেছো, না ওই ওই চাতরার জালসার দিনের রাতে আইসেছো। কোরআন বলে রে আমি কখন এসেছি জানো, ইন্না আনজালনাহু ফিলাই লাতুল কদর। রে পৃথিবীর মানুষেরা আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে রে। নারা তাকবীর, আমি কখন এসেছি লাইলাতুল কদরের রাতে এসেছি। কোরআন রে লাইলাতুল কদরের রাতে আলি তো কি হলো, এটাও আল্লাহর রাত ওইটাও আল্লাহর রাত, তো লাইলাতুল কদরের রাতে আলী তো কি হয়ে গেছে, এটা মহাভারত উল্টা গেল নাকি? বলে রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, ওই রাত কোন রাত জানিস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি যেই রাত্রে এসেছি সেই রাত্রিটি এমন মহান রাত রে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাত্রিটা এমন মহান রাত্রি যেই রাত্রে আমার আগমন হয়েছে, যেই রাত্রে আমি নবীর কাছে এসেছি, সেই রাতটা এমন মহান রাতের আলফি শাহর, সেই রাতটা অন্যান্য রাতের চাইতে হাজারো চাইতে উত্তম। এমন এক উত্তমময় রাত্রে আমি জিব্রাইলের সাথে রমজান মাসে আমার নবীর কাছে এসেছি। যেই জায়গাটাতে এসেছিলে ওই জায়গাটির নাম কি? ওই জায়গাটির নাম হলো গারে হেরা। ওই ভ্যানেরা তো ছিলেন না বিগা রে হেরা, তো ওই ভ্যানেরা তো ছিলেন না বিগা রে হেরা, ফোরকানে হামিদ এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে, এ ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। ইকরা বলে রুহুল আমিন, ইকরা বলে রুহুল আমিন, আমার নবী বলেন জানি না পড়িতে, ফোরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে। ভাইজান আল্লাহর নবী তয়ার নবী বিশ্বের নবী যখন বললেন রে জিব্রাইল আমি তো পড়তে পারবো না, আমি তো কোনোদিন পড়িনি, পড়া কারে বলে আমি তাও জানি না, আমি কেমনি পড়বো? আমার আল্লাহর ফারিস্তা জিব্রাইল নবীকে আমার আল্লাহকে জানিয়ে খবর দিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন জিব্রাইল রে তুই আমার ফারিস্তা জিব্রাইল ও আমার সৃষ্টি নবী মুহাম্মদ, তুই হলি আমার জিব্রাইল, তুই হলি আমার ফারিস্তা, ও হলো আমার নবী, দুজনকেই আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ বলি রে জিব্রাইল তুই কোনো বেয়াদবি মনে করিস না, তুই কোনো বেয়াদবি মনে করিস না, পিছা দিক থেকে আমার নবীকে চাইপে ধরে কোরআন খানটা ওর সিনার মধ্যে ভরে দে, ভরে দে, চাইপে ভরে দে, কপালে যা আছে দেখা যায় ভরে দে, তুই কোনো বেয়াদবি মনে করবি না, কেন তুইও আমার সৃষ্টি উইও আমার সৃষ্টি, আমি আল্লাহ তোকে অর্ডার দিছি চাইপা ধর দিয়ে ভরা দে কপালে যা আছে। এ জিব্রাইলের হাতুখানায় ধরলো চেপে নবীর সিনা, এ জিব্রাইলের হাতুখানায় ধরলো চেপে নবীর সিনা, এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। নারে তাকবীর, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ঝরঝর করে না
নবী পড়তে লাগলেন, যখন কোরআনটি নবীর সিনার মধ্যে দিয়ে দেওয়া হলো, বাজান রে আমার পরদা নাসিন মায়েরা, আমার নবী যেন কাঁপতে লাগলেন, থত্থর থত্থর করে কেঁপে, শরীরটা এত বিষাক্ত হয়ে নবীকে জ্বর এসে গেল। ভাই গো, এই কোরআন এমন কি মহান কিতাব, নবীর সিনার মধ্যে দেওয়া মাত্রই নবী জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। কোরআনকে যদি বল কোরআন রে তোর ওজন কত, তুই কতটা ওজন, 5 কেজি না 50 কেজি, 50 কুইন্টাল না 1 টন, কত কেজি তোর ওজন? কোরআন বলে রে চাতরার লোকেরা, রে চাতরের লোকেরা, বিহার বাঙ্গালের লোকেরা, আমি কোরআন, এই কোরআন যদি আমার রাসূলকে না দিতেন, এই কোরআন যদি কোনো পাহাড়কে দেওয়া হতো রে, পাহাড়ে দেওয়া মাত্রই পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যেত, আমি এতটা ওজনের একটি কোরআন যদি পাহাড়ের উপর থাকতো, পাহাড়কে যদি দিয়ে দিত, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে ধুলা।